পাঁচের এক গুণিতক। একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে তিনটি করে কাগজ দিতে চান। শিক্ষার্থীর সংখ্যা এক দুই তিন হলে প্রয়োজনীয় কাগজের সংখ্যা বের করি। নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করি এবং কোন সংখ্যা বসবে তা আলোচনা করি। তিনকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হলো তিনের গুণিতক। তিনের গুণিতকগুলো তিন দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ক এর গুণিতক সমান ক এর সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করি এবং কোন সংখ্যা বসবে তা আলোচনা করি। একজন শিক্ষক প্রতি শিক্ষার্থীকে দুইটি করে কলম দিতে চান। শিক্ষার্থীর সংখ্যা এক দুই তিন হলে প্রয়োজনীয় কলমের সংখ্যা বের করি। এক নিচের প্রথম সংখ্যার সারি থেকে চারের গুণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করি। দুই নিচের দ্বিতীয় সংখ্যার সারি থেকে ছয়ের গুণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করি। চারের গুণিতক ছয়ের গুণিতক। এক নিচের সংখ্যাগুলোর দশটি করে গুণিতক লেখো। পাঁচ সাত আট নয়।